আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন সেই কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। তো আপনারা সবাই জানেন এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলছে, আর এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের শুরুর দিকে কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই বাজে ছিল। এমনকি আমরা দেখেছি আমরা কিন্তু ইউএসএ এর সাথে হেরে গিয়েছিলাম, তো খুবই একটা ব্যাড লাক ছিল আমাদের জন্য। কিন্তু যখন বিশ্বকাপটা শুরু হলো মূল পর্ব, তখন থেকে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ তাদের যেই ফর্ম সেই ফর্মে ফিরে এসেছে। তো ধারাবাহিকভাবে কিন্তু আমরা শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচ জিতে গিয়েছি, তারপরে সাউথ আফ্রিকার সাথে খুবই ক্লোজ একটা ম্যাচ ছিল, আমরা আশা করেছিলাম যে ম্যাচটা আমরা উইন করব, বাট লাক ছিল না, এই জন্য আর কি আমরা ওই ম্যাচটা উইন করতে পারি নাই। তো তার পরবর্তীতে নেদারল্যান্ডের সাথে কিন্তু আমরা উইন করেছি। তো এখন যেই ম্যাচটা বাকি আছে সেটা হচ্ছে নেপালের সাথে। নেপাল কিন্তু সাউথ আফ্রিকার সাথে এক রানে জিতেছে, তো এটা কিন্তু আমাদের জন্য একটু চিন্তার বিষয়। যদিও কিন্তু নেপাল যেই সারির দল, সেই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি আমরা ইনশাল্লাহ এই ম্যাচটা জেতার আমাদের অনেক সম্ভাবনা আছে, যদি আমরা একটু ভালো মতো আমাদের খেলাটা যদি খেলে থাকি। একটা বিষয় খেয়াল করে দেখবেন, আমাদের যে টপ অর্ডার ব্যাটসম্যান লিটন এবং শান্ত, তারা কিন্তু একদমই ছন্দে নাই। সো গাইস, তো আমরা এখন সেই বিষয়টা বাদ রাখবো, এখন আমরা কথা বলবো নেপাল কিভাবে কি খেলছে এবং আমাদের কিভাবে কি খেলা উচিত। একজন দর্শক হিসাবে এবং বাংলাদেশ ক্রিকেট টিমের একজন সাপোর্টার হিসাবে আমি যতটুকু মনে করি আমার মতো করে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করব। এখন প্রথম বিষয় হচ্ছে, ম্যাচ যদি আমরা জিততে চাই তাহলে কী করতে হবে? আমাদের খেয়াল করতে হবে নেপাল কীভাবে খেলছে, নেপালের খেলার ধরনটা কীরকম যাচ্ছে। আপনারা একটা বিষয় খেয়াল করবেন, সাউথ আফ্রিকার সাথে যে ম্যাচটা ছিল সেখানে কিন্তু সাউথ আফ্রিকা অনেক ফিল্ডিং মিস করেছে, ইজি আউট সেটা ওনারা মিস করেছে, এবং আম্পায়ারের যে বিতর্ক যেটা বাংলাদেশের সাথে হয় সেরকম একটা বিতর্ক সেই ম্যাচেও ছিল। তো এইসব বিষয়গুলো যদি বাদ দিই, একটা ম্যাচ উইন করতে হলে বিশেষ করে আইসিসির সহযোগী যে দেশ তাদের সাথে উইন করতে গেলে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, তাদের কিন্তু কোনো বুক অথবা পিঠ নাই। তারা যদি জিতে তাহলে সেটা হয়ে যাবে একটা ইতিহাস, এবং তারা যদি হেরেও যায় তাদের কোনো রকম প্রত্যাশা নাই যে তাদের জিততেই হবে, এমন কিন্তু কোনো প্রত্যাশা তাদের থাকে না। কিন্তু আমাদের মতো টিম যারা আছে তাদের একটা আশা আছে বা তাদের একটা সম্ভাবনা আছে, ফাইনাল সেমিফাইনাল খেলারও একটা সম্ভাবনা আছে। বাংলাদেশ টিম সেমিফাইনাল ফাইনাল খেলতে পারবে না এরকম প্রেডিকশন 100% কেউ বলতে পারবে না, বিকজ অফ আমরা সবাই জানি বাংলাদেশ কিন্তু একটা অন্য মাত্রার একটা দল। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলে আমরা যদি এই ম্যাচটা জিততে চাই তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের অবশ্যই মনোযোগী হতে হবে আমাদের ব্যাটিং সাইডগুলোতে, বিশেষ করে আমাদের যে টপ অর্ডার ব্যাটসম্যান যারা আছেন, বিশেষ করে শান্ত, লিটন এবং যদি তানজিদ হাসান তামিম যদি নামে, তাহলে কিন্তু তাদেরকে এই ম্যাচে জেতার জন্য প্রথম দিকে আমাদের যেই পাওয়ার প্লে থাকবে 6 ওভার, এই 6 ওভার সময় কিন্তু একটা ভালো একটা স্কোর করতে হবে, মিনিমাম আপনার 50-60 ভিতর থাকতে হবে। মানে আমার প্রেডিকশন, মানে আমার যে একটা মন্তব্য সেটা বলছি, কেননা আপনি যদি পাওয়ার প্লেতে 50-60 ভিতরে অন্তত থাকতে পারেন, তার পরবর্তীতে যেই ওভারগুলো হবে 6-10 ওভার, তখন ধরেন আপনি 100-110 এরকম অ্যারাউন্ড যদি থাকেন 10 ওভারের ভিতরে, তাহলে আপনার টোটাল যেই 20 ওভার হবে তখন কিন্তু আপনার টার্গেটটা দাঁড়াবে 160-170 মতো। আর এই ধরনের যে টিমগুলো আছে যেগুলো সহযোগী দল আইসিসির, তাদের ক্ষেত্রে এত কঠিন বোলারদের মোকাবেলা করে এই রানটা চেস করা একদমই ডিফিকাল্ট হয়ে যাবে। আপনারা সবাই জানেন আমাদের মুস্তাফিজুর রহমান দারুণ ছন্দে আছে, তাসকিনা আহমেদ সেও ছন্দে আছে, আর আমাদের সাকিব মানে আমাদের নিউ সাকিব সে কিন্তু দারুণ ছন্দে আছে, এর পাশাপাশি রিশাদ হোসেন সেও দারুণ ছন্দে আছে। কিন্তু আমাদের সাকিব আল হাসান উনি একটু দেখা যাচ্ছে যে বোলিংয়ে হয়তো ওইভাবে ছন্দে নাই, কিন্তু আমি আশা করব এই ম্যাচে সে ছন্দে ফিরে আসবে। সে যে গত ম্যাচে যে 64 রান করেছিল, দারুণ একটা ইনিংস খেলেছে, একইভাবে এই ম্যাচে আশা করব বোলিংয়ে এবং ব্যাটিংয়ে আবারও দুর্দান্ত একটা পারফরমেন্স করবে। সর্বোপরি আমার যেটা মতামত সেটা হচ্ছে, একটা ম্যাচ জিততে গেলে একটা টিমের যেটা করতে হয়, সবাইকে মিলেমিশে একটা স্কোর করতে হয়। আপনি ছোটো ছোটো স্কোর করেন, হয়তোবা দেখবেন যে এই ছোটো ছোটো স্কোর থেকে একটা বড় স্কোর হয়ে দাঁড়াবে। যেমন আমরা যদি ওপেন থেকে চিন্তা করি, ওপেন যে আমাদের 3 জন আছে, 3 জনের ভিতরে অন্তত 1 জন যদি 50+ করে,
আর বাদ বাকি দুইজন যদি 25-30 অ্যারাউন্ড এরকম করে টি টোয়েন্টির ক্ষেত্রে, তাহলে কিন্তু একটা মোটামুটি ভালো একটা স্কোর আসে। আমি ধরলাম ওপেনিং যে থাকবে দুইজন এবং ওয়ান ডাউনে যে থাকবে, এই তিনজন মিলে অন্তত 100 ভিতরে যদি একটা স্কোর দিয়ে যায়, আমাদের যে পরবর্তী ব্যাটসম্যান আছে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর জাকির আলী অনিক, তারপর রিশাদ হোসেন, তানজিব সাকিব যে আছে আর নতুন ব্যাটসম্যান আমাদের, ও কিন্তু ভালো ব্যাটিং করে, তো ওভারঅল আমাদের পরবর্তীতে কিন্তু অনেক ব্যাটসম্যান আছে। তো এই জন্য আমাদের কী করতে হবে, প্রথম থেকে একটা ভালো একটা স্কোর করে দিতে হবে, যেন পরবর্তী ব্যাটসম্যানদের একটা মেন্টালি প্রেশার যেন না হয়। আর এটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা ফাইটিং স্কোর করতে পারবো। আর নেপাল বিশেষ করে এই স্কোরটা চেস করতে পারবে বলে আমার অন্তত মনে হয় না। আমাদের যে বোলিং লাইন আপ আছে, এই বোলিং লাইন আপকে ভেঙে নেপাল একটা ভালো স্কোর করবে অথবা এটাকে বিট করে তারা উইন হয়ে যাবে, এটা খুবই ডিফিকাল্ট, এটা একদমই ইম্পসিবল বলা যায়। সাউথ আফ্রিকার তুলনায় আমাদের কিন্তু বোলিং লাইন আপ অনেক স্ট্রং, এটা আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন। এখন সাউথ আফ্রিকার সাথে এক রানে হেরেছে, এটা আমরা ওইভাবে চিন্তা করব না, কারণ আমাদের বোলিং লাইন আপটা টোটালি তাদের চাইতে অনেক স্ট্রং। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে অবশ্যই, যে আমাদের কিন্তু এক্সট্রা রান তেমন একটা দেওয়া যাবে না। আর শেষ বিষয় যেটা হচ্ছে ফিল্ডিং, আপনি যখন ক্যাচ ধরবেন কোনো ক্যাচ সহজে মিস হওয়া যাবে না। আমি শুনেছি ম্যাচটা নাকি ডে নাইট ম্যাচ হবে, তাই অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আপনাকে কিন্তু ক্যাচ মিস করা যাবে না আর ফিল্ডিং মিস করা যাবে না। মিস ফিল্ডিং মিস ক্যাচ যদি হয়, এই সুযোগটা এইসব ছোটো দলগুলো দারুণভাবে লুফে নেয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তারা আপনার ছোটো ছোটো ভুল এগুলো তারা খুঁজে বের করবে, এবং এই ভুলগুলো থেকেই তারা কিন্তু কী বলে ওস্তাদের মায়ের শেষ রাইতে এইভাবে একটা কথা বলো না, তো ওইরকম একটা ঘটনা কিন্তু হয়ে যাবে। তাই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, প্রতিটা বিষয় ধরে ধরে আগাতে হবে। আমি মনে করি আমার চেয়ে আরও বেটার বাংলাদেশের অ্যানালাইসিস টিম যারা আছে তারা আরও ভালো বুঝবে, ভালো জানবে। এখন ভালো জানলে ভালো বুঝলে তো হবে না, পুরোপুরি বিষয়টা কিন্তু মাঠে আপনাকে দেখাতে হবে। এই জন্য কী করতে হবে, প্রত্যেকটা প্লেয়ারকে তাদের 100% দিতে হবে, মানে একটা ফিল্ডিং মিস হওয়া যাবে না, হওয়া যাবেই না, কোনোভাবেই যাবে না, আপনাদের অলসতা আনা যাবে না। যে আপনি একটা বাউন্ডারি দিকে বল যাচ্ছে, আপনি হালকা একটু চেষ্টা করলেন, পরবর্তীতে আপনি হাল ছেড়ে দিলেন, এরকম হলে কিন্তু হবে না। কেননা এই ম্যাচ থেকে পরবর্তী ম্যাচ যেগুলো হবে, প্রতিটা ম্যাচে কিন্তু অনেক চ্যালেঞ্জিং সময় পার করতে হবে। আর এই চ্যালেঞ্জিং সময় পার করার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, প্রতিটা ছোটো ছোটো বিষয় খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। আর এইগুলো যদি আপনারা ফলো না করেন, তাহলে কিন্তু ম্যাচটা হেরে যাবেন। এবং ম্যাচটা হেরে গেলে কী হবে, দেখা যাবে যে নেদারল্যান্ডের সাথে একটা পয়েন্টের একটা মার প্যাচ পড়ে যাবে, এবং এমনও হতে পারে যে শেষ মুহূর্তে এসে তীরে এসে তরি ডুবে যেতে পারে। তাই বিষয়টা মাথায় রাখতে হবে, জেতার কোনো বিকল্প নাই, জিততেই হবে, এভাবেই মাঠে নামতে হবে। ছোট দল এভাবে ভাবা উচিত হবে না। আমরা কিন্তু ইউএসএকে ছোট দল ভেবে পরবর্তীতে কিন্তু সিরিজটা হেরে গিয়েছি, তাই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ছোট দলগুলো কিন্তু খুবই অ্যাগ্রেসিভ হয় অথবা তারা অনেক সুযোগ খুঁজে যে আপনার ভুল কোথায় আছে, এই ভুল খুঁজেই কিন্তু আপনাকে ক্ষতির দ্বার প্রান্তে এসে দাঁড় করিয়ে দেবে। তো যেটাই হোক, আজকের কথাবার্তা এরকমই ছিল যেটা আমি বললাম। তো আপনাদের যদি কোনো মন্তব্য বা কোনো কথাবার্তা থাকে এই ম্যাচের বিষয়ে, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর আমরা পরবর্তীতে এই ম্যাচের রেজাল্টের পরে আমরা আরেকটা ভিডিওতে আসব, যে সুপার এইটে আমাদের কী কী করা উচিত, প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ ধরে একটা অ্যানালাইস করা, যে বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপে কত দূর যেতে পারে এবং প্রতিটা ম্যাচে কীরকম কীরকম সম্ভাবনা আমাদের আছে। তো গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি এই পর্যন্ত থাকছে। যদি আপনার কোনো মন্তব্য থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ততক্ষণ পর্যন্ত আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।